শহীদ আল বুখারি চল্লিশ টাকা থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা দিয়ে উনি দোয়া বিক্রি করেন বিভিন্ন ধরনের দান এবং আর্থ সংগ্রহের চেষ্টা করেন এরকম প্রায় একশো খাতে কোয়ান্টাম সাধারণ সদস্যদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন ভালোই চলছিল ভাগ্য গণনার ব্যবসা কোয়ান্টাম মেথড কোর্স শুরু করেন এই জ্যোতিষ অবৈধভাবে মানুষের সম্পদ তারা লুটিয়ে পুটিয়ে খায় চার দিনের কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্সটা যেটা আমরা এখন বারো হাজার পাঁচশো টাকা দিয়ে করছি এই কোর্সের যে টাকাটা ইনকাম হয় এটা সরাসরি মহাজাতকের ব্যক্তিগত আয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই সমস্ত পীরের প্যাটের মধ্যে কত টাকার মালিক এক একজন পীর তার কোনো হিসাব নেই কিন্তু দুটো জন্ম তারিখ হতে পারে না অর্থাৎ পূর্ণরনাটা কিন্তু তার জন্ম থেকে শুরু কোয়ান্টাম মেথডের ওনার मिस्टर বুকখারির তারা কখনো আপনাকে নামাজের জন্য উৎসাহিত করে না সব সময় মেডিটেশন আর মেডিটেশনের কথাই বলে যায় হারাম একটি বিষয় জ্যোতিষ এখান থেকে আধুনিক যেটা আসছে সেটা হলো নব্বো শয়তানি তার নাম কোয়ান্টাম মেথড যিনি মেডিটেশন বা ধ্যান করার শিক্ষা দিচ্ছেন তাকে তার অন্তরের মধ্যে ধারণ করতে বলা হয়েছে কোয়ান্টাম মেথড বা মেডিটেট মেডিটেশন অন্তর গুরুর এবাদতে লিপ্ত হওয়া ওরা তো এবাদত করতো তাদের যোগী সন্ন্যাসী আরাই এর এবাদত করে মন পূজা দশটি সার্কেল দেখতে পাবেন ইলেভেন নাম্বার সার্কেলটি তারা ক্রিয়েট করে অন্তর চক্ষু যে তাদের অন্তরচক্ষু খুলে গেলে তারা স্রষ্টার ক্ষমতায় ক্ষমতাবান হবে যারাই ধ্যান করতে করতে তারা একটা পর্যায়ে পৌঁছে তাদের নাম হল এই কোয়ান্টাম গ্রাজুয়েট কোয়ান্টাম গ্রাজুয়েট নাম তাদেরকে দেওয়া হয় এই কোয়ান্টাম গ্রাজুয়েট কোয়ান্টাম করতে করতে তার ছেলে গেছে ধ্যান করতে করতে কলকাতায় চলে গেছে এক সিনেমা হলে তার ছেলে ঢুকছে ছেলেকে বলছে তোমাকে আমি পেরেশানে আছি মানে মনে মনে মন কলা খাচ্ছে গুরুজি আমাকে নিয়ে মহাশূন্য গেলেন আমার সেই মাকে আমি দেখতে পেলাম তো উস্তাদ বসে মনে মনে মন কলা খাবি কি আপেল খাবেটা মনে মনে খেতে টাকা লাগে না এসে ভন্ডামি আছে নাকি ছেলে পড়ালেখা লেখা করেছে ফিলোসফি মানে দর্শন এই দর্শন ইসলামকে ধর্ষণ করেছে আমি সবচেয়ে সৌভাগ্যবান মনে করি এই আমি একজন কোয়ান্টামের সদস্য যারা স্বর্ণরূপ্য জমা করে আল্লাহ পাক পীর পুরোহিতদের বিরুদ্ধে বলার পরেই আবার স্বর্ণরূপ্য জমা করে পুঁজিবাদের বিরুদ্ধে আল্লাহ পাক বলছে তার মানে যে এই পীরেরা হলো সবচেয়ে বড় পুঁজিপতি আত্মাহরিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য চার নম্বর হলো রাহবানিয়া বৈরাগ্যবাদ অরহবানিয়তন ইবতাদাউহা তারা বৈরাগ্যবাদ সৃষ্টি করেছে ইত্তাকাদু আহবা রহম রহবান আহম আরবাব আমিন দুনিল্লা ইন্না কাসির আমিন আল আহবার রহবান লাইয়া কুলু না আমু আল নাসিবিল বাতিল যোগী সন্ন্যাসী পীর পুরোহিত এরা হলো সর্বনাশার মূল এদের কাজ হলো তিনটা আল্লাহ বলছেন লাইয়া কুলুনা অবৈধভাবে মানুষের সম্পদ তারা লুটিয়ে ফুটিয়ে খায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই সমস্ত পীরের প্যাটের মধ্যে কত টাকার মালিক এক একজন পীর তার কোনো হিসাব নাই তারপরে দুই নম্বর ওয়া সুদ্দুন সাবির ইল্লাহ মানুষকে আল্লাহ রাস্তা থেকে ফিরায় রাখে ইসলাম থেকে বাধা কোরআন হাদিস থেকে বাধা যত সব এই ঠাকুর তন্ত্র আর পীঠ তন্ত্রের মাধ্যমে চলছে তারপরে তিন নম্বর আল্লাহ বলছেন আল্লা দিন ফিদ্দা যারা স্বর্ণরূপ্য জমা করে আল্লাহ পাক পীর পুরোহিতদের বিরুদ্ধে বলার পরেই আবার স্বর্ণরূপ্য জমা করে পুঁজিবাদের বিরুদ্ধে পাক বলছেন তার মানে যে এই পীরেরা হলো সবচেয়ে বড় পুঁজিপতি তারা জাকাত দেয় না তাদের জাকাত দেওয়া লাগে না তাদের ইনকাম ট্যাক্স লাগে না তাদের ট্রেড লাইসেন্স লাগে না বিনা পুঁজিতে যে ব্যবসা থাকে তাহলে ব্যবসায় আছে এখান থেকে আধুনিক যেটা আসছে সেটা হলো তার নাম কোয়ান্টাম মেথড কোয়ান্টাম মেথড বা মেডিটেশন অন্তর অন্তর্গুরুর এবাদতে লিপ্ত হওয়া ওরা তো এবাদত করতো তাদের যোগী সন্ন্যাসী আরে এবাদত করে মন পূজা আল্লাহ পাক বলছেন আফার আই তামানি তাকাদা হাওয়া আফা তাকুন তাকুনু আলাইহি যারা নিজেদের মনকে তাদের ইলাহ বানিয়েছে তাদের কি তুমি অকিল সম্মানিত উপস্থিতি এদের সূত্র হলো পঞ্চসূত্র প্রশান্তি সুস্বাস্থ্য প্রাচুর্য সুখী পরিবার ও ধ্যান যারাই ধ্যান করতে করতে তারা একটা পর্যায়ে পৌঁছে তাদের নাম হলো এই কোয়ান্টাম গ্রাজুয়েট কোয়ান্টাম গ্রাজুয়েট নাম তাদেরকে দেওয়া হয় এই কোয়ান্টাম গ্রাজুয়েট কোয়ান্টাম করতে করতে তার ছেলে গেছে ধ্যান করতে করতে কলকাতায় চলে গেছে। কলকাতায় এক সিনেমা হলে তার ছেলে ঢুকছে ছেলেকে বলছে তোমাকে আমি পেরেশানে আসি মানে মনে মনে মন কলা খাচ্ছে তো উস্তাদ বসে মনে মনে মন কলা খাবি কি আপেল খাবেটা মনে মনে খেতে টাকা লাগে না এসে ভণ্ডামি আছে নাকি ছেলে পড়ালেখা করে আছে ফিলোসফি মানে দর্শন এই দর্শন ইসলামকে ধর্ষণ করেছে তথাকথিত ওই দর্শন ফিলোসফি ফিলোসফি দিয়ে সে দুইটা ডিম বানায় ফেলেছে বাবাকে বলছে আব্বু আমি তো ফিলোসফি পড়ে আসি ডিম তো একটা কেটে ভাগ করার দরকার তুমি একটা খাও আমি একটা খাই তা তুমি একটু সবুর করো আমি ফিলোসফি দিয়ে আর একটা ডিম বানাই নি বাবা ক্যাঁত করে আগের ডিমটা খেয়ে ফেলে কয় তুই ফিলোসফিতে যেটা বানি ওটা তুই খা সম্মানিত উপস্থিতি এই যে কোয়ান্টাম মেথড তাদের যিনি প্রতিষ্ঠাতা তার নাম হলো প্রফেসর এম ইউ আহমদ এই ইউ আহমদ ইনি এই মহাজাতক ইনি কোয়ান্টাম মাধ্যমে মেডিকেল ডাক্তারের রিপোর্টে মারা গেছে আর সে তখনও জিন্দা মনে মনে জিন্দা এক ডাক্তারের কথা শুনেছিলাম ডাক্তার বলছে আপনার ছেলে তো মারা গেছে তো তো ছেলে আমি বেঁচে এই তুই কি ডাক্তার বেশি চুপ কর ডাক্তার বলেছে মরে গেছে আর তুই বলিস আমি বেঁচে আছি সেম এই পীরদের অবস্থা আর সেম এই কোয়ান্টাম আলাদের অবস্থা এক বলবে আমি তো এর কোরআনে এটা আছে আরে থাক তুই কি হুজুর এসে বেশি বুঝিস না তার মানে এই যে এই যে মনে মনে আজকে যে জিনিসগুলি করছে এটা হলো মনের রাজ্যে মনে সাঁতার কাটতে কাটতে পৃথিবীর এ থেকে ও প্রান্তে ঘটছে এটা হলো নব্য জাহেলিয়াত আগের জমানার এই সমস্ত পুরোহিতেরা তাদের ধর্মের ধ্যান করত আর এখন তারা সমস্ত ধর্মকে শিথিল করে সম্রাট আকবরের মতো সম্রাট আকবরের মতো এই যে একটা মিক্সিং যেটা সম্রাট আকবরে ছিল ওটার নাম ছিল কি সর্ব ধর্মের সমন্বয় আর আজকে ওই সমস্ত গোলালু মার্কা আলেম মৌলভী তারা এগুলি বলছে আমানুল্লাহ মাদানি আহলাদিস আন্দোলনের একজন বক্তা বিদ্যা একটু কিছু মিছু আছে একজন বলছে আমানুল্লাহ মাদানির একটু কিছু মিছু বিদ্যা আছে আর বাকি যা আন্দোলনে আছে এদের কোনো বিদ্যাও নাই বুদ্ধিও নেই যা আছে সব আমরা আছি আর আমাদের উস্তাদ গুরু সাগরে সব মিলিয়ে আমরা বিদ্যান আমানুল্লাহ মাদানির একটু বিদ্যা আছে কিন্তু এই লোকটা ঘেউ ঘেউ করে শব্দটা শুনছেন তো বলছে এই লোকটার কিছু বিদ্যা আছে মদিনা থেকে পরে এসেছে কিন্তু এই লোকটা ঘেউ ঘেউ করে তাই তোমার মতো তোমার তোমার মতো মতো প্রতারক বেহুদা তোমার জন্য মতো ঘেউ ঘেউ করা কাজ আমার পৃথিবীর বুকে একটা প্রাণী আছে যেই প্রাণী ঘেউ ঘেউ করে যেই মনিবের আটানা খায় সেই মনিবের আটানার ক্ষত ক্ষতি হতে দেয় না সেই মনিবের মাল সম্পদ পাহারা দিয়ে রাখে আর তোমরা তো মাসাল্লাহ বহু বিদ্যান বিদ্যার সকাল বেলা এক ফতুয়া ফতুয়া উল্টে যায় সম্মানিত উপস্থিতি ঘেউ ঘেউ করে ঘেউ ঘেউ করে কেন পাহারা দেওয়ার জন্য এই গোলালু মার্কা হুজুর দুনিয়াকে ধ্বংস করেছে এক বক্তা গেলেন চাপাই নগজ ওয়াজ করছে বসে সম্মিলিত মোনাজাত নাকি বেদাত পাগল ছাগল আমানুল্লাহ বলে গেছে বক্তা বলছে তুমি বলেছ প্রশ্ন যে দিয়েছো তুমি পাগল ছাগল আমানুল্লাহ মাদানি বড় আলেম বক্তা সুন্দর বলছে না তারপর বক্তার বক্তৃতা শেষে সবাই বসুন এখন মনে হয় তবে রব্বানা জলাম না ফুসানা আর এক বক্তা বলছেন যে মাগরিবের পরে দুই রেখে সালাদ খুব সুন্দর ভালো পড়বেন বুকারিতে আছে তবে আমাদের দেশে যেহেতু নাই তাহলে না পড়াই ভালো বোঝেন কিছু এটাই হলো সম্রাট আকবরের সেই দিন এলাহির নমুনা এই যে কন্টামালারা তারা সর্বধর্মকে সমন্বয় করে হিন্দু মুসলিম জৈন অন্য সব ধর্ম মিলে তারা এই কোয়ান্টাম চালিয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি এরা তাওহিদকে ধ্বংস করেছে তাদের মনের প্রশান্তির জন্য তারা অনেক চেষ্টা করছে সে তার জন্য ইসলাম দিয়েছে সালাত তারা বলছে এই মর্মে তো অনেক আলে মোলামা আছেন আলে মোলামা তো আছেন বুঝলাম তোমাদের যে আলেমোলামা আছে ওই আলে মোলামা তোমাদের শেষ কথা যেটা বলছি একজন কাঁকরাইলের হুজুর বলছিল যে আমাদের দলেও তো অনেক বড় বড় আলেম আছে আঝহারি মাঝারি তারপরে মাদানি আমাদের দলেও তো আছে তো বললাম তোমাদের দলে যে মাদানি যায় আমি আমানুল্লাহ মাদানি যদি যাই তাহলে আমার মদিনার বিদ্যাকে কবর দিয়ে বুজর্গ ছয়টি উসুলের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায় কালেমা দিলে নাম মুসলিম সৈনত কালেমাল কোনো কিছু থেকে কোনো কিছু হয় না যাহা কিছু হয় আল্লাহ থেকে হয় কোন শান্তি শান্তিনি নবীর তরি এই তুত্তা পাখির বুলি ছাড়া মদিনা থেকে আসা একটা হাদিস বলার অনুমতি তোমার দলে নাই যদি আমাকে মদিনার বিদাবালার সুযোগ দাও চলো আমি তোমার সঙ্গে চল্লিশ দিনের চিল্লা বের হব শোনো ওহো হবে না ওয়া ফেরু দাওয়া না আনিল হামদুলিল্লা হে রব বিলাহাল আহ মিন সুভান আকা আসাদুল্লাহ ইলাহা ইল্লা ফেরু ক তুমি লেখ আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ হিবার রাখত